আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিডি মাস টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আবার এসেছি এরশাদ ভাইয়ের কাছে। আজ থেকে আমি দুই থেকে আড়াই মাস আগে আসছিলাম, যখন মাসের বয়স ছিল মোটামুটি আট দিন, না আট দিন, তখন এসে কিন্তু আমি এরশাদ ভাইয়ের এখানে ভিজিট করে গেছি। আজকে আবার আসার কারণটা হচ্ছে ভিডিওর কমেন্টে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার অনেক দর্শকরা কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে এরশাদ ভাইয়ের মাসের গ্রোথ লেভেলটা কেমন, এ বিষয়ে একটি ভিডিও বানাতে। সেজন্য আমি আসলাম এরশাদ ভাইয়ের কাছে, আবার আসলাম। আজকে জানবো এরশাদ ভাইয়ের মাসের গ্রোথ লেভেল সম্বন্ধে এবং এরশাদ ভাইয়ের বিভিন্ন ট্রিটমেন্ট, কী কী শিং মাছের কী কী ট্রিটমেন্ট এরশাদ ভাই করেন, কীভাবে, সে বিষয়ে আলোচনা করবো। তোমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো আসছিলাম আপনার কাছে দুই থেকে আড়াই মাস আগে আসছিলাম। হ্যাঁ, দুই মাস দশ বারো দিন হবে। হ্যাঁ আসছিলাম, তো তখন তো মাসের বয়স ছিল মোটামুটি আট দিন। হ্যাঁ, আর আজকে আসলাম, আজকে আসার কারণটা হচ্ছে যে অনেক দর্শকরা, অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন যে আসলে এরশাদ ভাইয়ের মাসের গ্রোথ লেভেলটা আমি দেখতে চাই আমরা, সেজন্য আজকে আসা। তো আপনি এখন জানাবেন, কারণ আমি আসার দেখা, আমি আসলাম যে আসার পরে দেখলাম যে আপনার ট্যাঙ্কে আরও কয়েকটা মাছ দেখলাম ঘোরাঘুরি করছে, সেক্ষেত্রে প্রথমে আপনি জানাবেন যে আসলে আপনার এই ট্যাঙ্কে মোটামুটি কত কোয়ালিটির মাছ আছে এখানে, শিং মাছ ছাড়াও কী কী কোয়ালিটির মাছ আছে? আমার এখানে শিং মাছ আছে, গোলসা আছে, টাকি মাছ আছে, হাঙরি আছে। হাঙরিও আছে? তাহলে তিন চার কোয়ালিটির মাছ আপনি এখানে ছাড়ছেন আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এই মাছগুলা যে আপনি পরিচর্যা করছেন, এগুলার কি সমস্ত মাছের কি প্যারামিটারগুলো কি একই, মানে নিয়ন্ত্রণের মধ্যে থাকে? না, আমি তো সমস্ত প্যারামিটার দেখি না, আমি দেখি পিএস ঠিক আছে, টিডিএস ঠিক আছে। আচ্ছা, আর কিছু আমি অন্য কিছু ফলো করি না, ডিও ঠিক আছে, ডিও ঠিক আছে। সেক্ষেত্রে শিং বা গোলসা ওর সাথে আপনার কইও আছে, এদের টিডিএস কি একই মানে রাখা যায়? না, এক বলতে মনে করেন যে শিং মাছ যেমন 1500 পর্যন্ত রাখা যায়, আবার আপনি কয়ে তো 1800 পর্যন্ত, কিন্তু 1800 তো মানুষ প্রথমেই যায় না, তার মানে ওই 1500-1200 এরকম রাখলেও তো চলে। আচ্ছা, এখন আপনি আমাকে জানাবেন যে আপনার শিং মাছে ছাড়ছেন, শিং মাছের রোগ সম্বন্ধে আমাকে কিছু তথ্য দিবেন, শিং মাছের কী কী রোগ আসতে পারে বা আপনার ট্যাঙ্কে কী কী রোগ এসেছিল? শিং মাছের তো বেশি সম্ভব একটাই রোগ আমি ফেস করছি, যে লেজ পচা বা ওর মুখে ওই দাড়ির আশেপাশে ওই সাদা সাদা এক ধরনের রোগ হয়, এটাই আমি লেজেও দেখছি বা শরীরেও দেখছি। এক্ষেত্রে আমার প্রথমেই যখন আমি মাছ ছাড়ি তখন ওই লেজ পচা রোগ হয়, তখন আমি ওই অ্যান্টিবায়োটিক স্কাইবের সিপ্রোফ্লক্স ভেট। হ্যাঁ, এটাতে কী কাজ হয়? এটা হলো আপনার ওই যে কোনো মাছের জন্যে এটা ব্যবহার মানুষ করে থাকে বা আমিও করছি, এটাতে মনে হয় ওই লেজ পচা বা যে কোনো সমস্যা, মাছের ঘাও পচা যেই, ক্যান্সার যেটাই হোক না কেন, এটা মানে আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা, এটা যে আপনি ইউজ করছেন, এটা কি আপনি সেই রোগে আক্রান্ত হওয়ার পরে ইউজ করছেন নাকি আক্রান্ত হওয়ার আগে ইউজ করছেন? না, আক্রান্ত হওয়ার পরে ইউজ করছেন। আপনি মাসে আক্রান্ত হওয়ার পরে এটা ইউজ করছেন, আপনি ওই মাসটা এই রোগটা সেরে গেছে? হ্যাঁ, রোগটা সেরে গেছে। আচ্ছা, এটা হচ্ছে লেজ পচা এবং ফ্যাকাশে ধরনের একটা রোগ, এই রোগটা আপনি কন্ট্রোলে চলে আসছেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা ওষুধ, এই ওষুধের নামটা বলেন প্লিজ। এটা তো মাল্টিভিটামিন, এটা অ্যাকচুয়ালি ভিটামিনেরও কাজ করে, এটা আর এটা একসাথেই মানে ব্যবহার, একসাথে ব্যবহার করলে একটু ভালো, মানে এটা ভিটামিনের কাজ করবো এমনকি এটাতেও ওই কাজগুলাও করবো মাছের, মানে এটা দুইটাই খাবার নাসি, এটা রেনাসি। এটা আর এটা আপনি কীভাবে ওই রোগটা আসার পরে কীভাবে প্রয়োগ করছেন এটা? এটা আমি 1 কেজি খাবারের সাথে, এটা ধরেন যে এক চা চামিচ, আর এটা ধরেন 1 কেজি খাবারের সাথে 5 গ্রাম বা একটু 19-20 হয়ে যায়, কারণ ভিটামিন বেশি গেলে সমস্যা নাই। তো আমি আনুমানিক করে এটা মাপি নাই, মানে আনুমানিক 1 কেজি খাবারের সাথে আমি আগে অল্প সামান্য একটু পানি নিছি, পানির ভিতরে ধরেন যে এক চা চামিচ এই ওষুধটা নিছি। এটা কি লিকুইড নাকি পাউডার? লিকুইড আচ্ছা। হ্যাঁ, এটা পাউডার। আচ্ছা আচ্ছা, এই পাউডারও আনুমানিক করে নিয়ে অল্প একটু পানির ভিতরে ওটা আগে ভালো করে মিস করছি। আচ্ছা, মিস করে ওই পানি হাতের ভিতরে নিয়ে এরকম করে খাবারে ছিটিয়ে দিছি আর খাবার মাখাইছি।
মাখায় এটা ফেলে নিচে শুকায়া এটাই আমি ধরেন যে তিনবার বা চারবার দিছি, তাতেই আমার মাছ ঠিক হয়েছে। একদিন ট্রিটমেন্ট না, একদিন বলতে আমি এক কেজি খাবার, তখন তো মাছ তো ছোটো ছিল, কিন্তু আমি ওষুধটা এক কেজি খাবারের সাথেই মাখাইলে ভালো হয়। তারপর ওই প্রথম দিনে এক কেজি খাবারের সাথে মাখাইছি, ওই এক কেজি খাবার কমসে কম দুই দিন লাগছে আমার শেষ হতে। সেক্ষেত্রে আপনার কি এই ট্যাঙ্কের পানির যে যে ধর নিজের পানি আছে, এই পানির উপর কি বিশেষ করে ওষুধটা মিশন লাগে, নাকি আপনি শুধু এক কেজি খাবারই আর নির্ধারিত? এক কেজি খাবারের সাথেই আমি মিশেছি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আর একটা ওষুধ দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে রিগেন। রিগেন এই ওষুধটা আপনি কী কাজে ব্যবহার করেন আপনার ট্যাঙ্কিতে? এটা আসলে আমি ব্যবহার করছি মাছ ছাড়ার আগেই, মাছ ছাড়ার আগেই মানে প্রতি হাজার লিটারে 10 গ্রাম, প্রতি হাজার লিটারে 10 গ্রাম। হ্যাঁ, আমি তো প্রথমেই আমার ট্যাঙ্কি ফুল পানি ছিল না, ওই 1 ফিট 1.5 ফিট পানি ছিল, ওই আনুমানিক যে এত লিটার জল হবে ওই হিসাবে আমি 10 গ্রাম রিগেন ভালো করে পানিতে মিশে পুরো ট্যাঙ্কিতে ছিটে আগে। হ্যাঁ, মাছ ছাড়ার আগে পানি প্রিপারেশনের সময় ছয় দিন আগে এটা দিয়ে সেটা রাখছেন, তারপরে মাছ দিচ্ছেন আপনি, তারপরে 7 দিন এটার কাজও করি থাকি। এটা কী করে কাজ করে কি? এটার কাজ বলতে এক নম্বর ধরেন যে পানির পিএস ঠিক রাখে, টিডিএস ঠিক রাখে। মনে করেন যে পানিতে যদি জীবাণু মানে গুড জীবাণু গুড রাখে, আর ভালো মানে খারাপ জীবাণু যেটা ওটা নষ্ট করে ফেলে, যেটা ভালো জীবাণু সেটাকে ঠিক রাখে, ওটা ঠিক, আর যেটাকে খারাপ জীবাণু মাছের জন্য ক্ষতিকর ধ্বংস করে দেয়, এটা কাজ এটা। আচ্ছা, আমরা এখন দেখব আপনার এটা হচ্ছে ভিটা কেয়ার। হ্যাঁ, ভিটা কেয়ার, এই ভিটা কেয়ার সম্বন্ধে আলোচনা করব। এই ভিটা কেয়ারটা আপনি বায়োফ্লক ট্যাঙ্কে কেন ইউজ করেন এটা যদি বলতেন? আসলে এটা আমি ইউজ করি যে আমি এটা হলো পানিতে যখন দিই এটা হলো পানির প্রিপারেশনে দেই, আর এটা আমি 1 কেজি খাবারের সাথে 10 গ্রাম ভিটা কেয়ার 10 গ্রাম রিগেন মিক্স করে আমি খাবারের সাথে এটা মাছে খাওয়াই। মাছে খাওয়ান এটা, আর এটা খাওয়ানোতে মাছের উপকারটা কি? মানে আমার পানিতে যে কোনো সমস্যা, আপনি আমার পানিতে অন্য অন্য ট্যাঙ্কিতে যেরকম এরা করা যাবে না, হাত দেওয়া যাবে না, বাড়ির লোক দেখা যাবে না, বা পানিতে ময়লা পড়ছে না, বা মাছ মরেও গেছে, মনে করেন ময়লার নিচে পড়েও আছে, তাতে তো পানি নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার এটা ব্যবহার করাতে আমার পানিতে কোনো ধরনের খারাপ কিছু যদি ওর ভিতরে মাছ মরেও যদি থাকে তবু আমার পানি খারাপ হওয়ার সমস্যা নাই। সেটা বুঝলাম যে আপনি পানিতে দেন হচ্ছে রিগেনটা পানিতে দিচ্ছেন পানি প্রিপারেশনের সময়, রিগেন। হ্যাঁ, তারপরে যে বললেন যে রিগেন এবং ভিটা কেয়ার এই দুইটা যে একসাথে খাবার সঙ্গে দিচ্ছেন, খাবার সাথে এটা মাছের কোন উপকারে আসতে পারে? এটা এটা মনে করেন যে মাছের গ্রোথ লেভেলও বাড়বো আর দ্রুত বাড়বো, মাছের অ্যাক্টিভ মাছের যে নড়াচড়া মানে এটা আমার অন্য ট্যাঙ্কির চাইতে বা অন্য অন্য বায়ু ফেলাকার চাইতে মাছ ধরাই যায় না, মোট কথা এত দুচঞ্চল চঞ্চল, মানে এটা ব্যবহার করার পরে তাহলে আমি দেখছি যে মাছ ধরাই যায় না। কিন্তু এটার আগে আমি যখন এই জাল নিয়েই যখন নামছি তখন তো মাছ জাল ভর্তি মাছ আসতো, কিন্তু এখন জাল না টানলেও মাছ ধরা মাছ আসে না। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এখন বর্তমান মাছের বয়স আপনার কাউন্ট অনুযায়ী কতদিন হয়েছে? 2 মাস 22 দিন 23 দিন 2 মাস 22 দিন এই শিঙের বয়স, শিঙের বয়স। আর এই গোলসারের বয়স কতদিন হয়েছে? গোলসার বয়স ওর চাইতেও আরও 5-6 দিন বেশি। আর 5-6 দিন বেশি, আমি যখন আসছিলাম তখন কি গোলসারা ছিল এখানে? না, তখন গোলসা এখানে এই ট্যাঙ্কে ছিল গোলসারা। আচ্ছা, এখান থেকে তুলে আপনার এখানে দিয়েছেন। আচ্ছা, এখন আপনার শিংটা কত লাইনে আসছে? এখন শিং অ্যাভারেজ 60-70 গ্রাম, না 60-70 মানে কেজিতে 60-70 পিস, কেজিতে 60-70 পিস আসছে। তো আপনার এই গোলসাগুলো কত আসছে লাইনে? গোলসা ওই 15-18 গ্রাম এরকম আছে, 15-18 গ্রাম এরকম আসছে। আর যত কইটা আপনি পরে দিয়েছেন ওটা তো কই দিছি আমি মাত্র 2-4 দিন হয়েছে, এর ভিতরে দিয়ে দিয়েছেন? এর ভিতরে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আপনার আমাকে বলবেন যে আসলে শীতের কারণে এই সমস্ত ওষুধ যদি আবার কোনো রোগ আক্রান্ত করে এই সমস্ত ওষুধ দেওয়া যাবে কি না, অথবা গ্রোথ লেভেল হ্যাম্পার হবে কি না? না, আমি এটা আমার এটার আর প্রয়োজন আমি মনে করি না, এটাও না এটাও না। এখন আমার মাছের যত সমস্যা যত কারণ সব হলো রিগেন আর ভিটা কেয়ারের উপর, কারণ আমি দেখছি যে ওই শীতে তো মাছ খানা খায় না,
মানে তা আবার এখানে দেখুন তাপমাত্রা 14 সেলসিয়াসেও চলে আসে, তারপরেও আমার মাছ খায়। একমাত্র ভরসা হলো আমার রিগেন আর ভিটাক্যাপ, মানে আগের মতন খায় না, কম খায়, তবুও আমি মনে করি রিগেন ভিটাক্যাপ দেয় আমার এই খাবার সাথে মিক্স করে দিতেছি, তাতেই মাছ খায়, মানে হজম শক্তি বৃদ্ধি পায়, হ্যাঁ একটু কম খায়। আচ্ছা, আপনার তো আল্লাহর রহমতে আর কোনো ট্যাঙ্কে কোনো রোগ জীবাণু না, মাছের কোনো রোগ জীবাণু নাই? না, মাছের কোনো রোগ জীবাণু নেই। ওই আপনি যে গোলসা ছেড়েছেন, গোলসা কি কোনো রোগ অ্যাটাক করছিল? ওই প্রথমে যখন এই ট্যাঙ্কিতে আসছিল তখন অ্যাটাক করছিল। ওটা কী রোগ? ওরা মাথার উপরে এক ধরনের ছোট ছোট, যেমন মানুষের ঘাম আসি বা এই টাইপের এক ধরনের ছোট ছোট মাথার উপরে এক ধরনের ঘাম। আচ্ছা, ওইটা হয়েছিল? হ্যাঁ ওটা হয়েছিল। ওটা ওইটা কি এই ওষুধ প্রয়োগ সেরে গেছে? না, ওটা তো তখন ওটা এটা ইউজ করছি, এটা ইউজ করছি, তারপরে পাশাপাশি মনে করেন যে স্কেপের ওই সেফগার্ড হ্যাঁ সেফগার্ড খাবারের সাথে আমি ব্যবহার করছি, টিমসন ব্যবহার করছি। ওই সেফগার্ডের কাজটা কি? সেফগার্ডের কাজ এই ঘায়েটাও হইলেও খাবার সাথে মিশা দিলেও চলে, তারপরে ওটা মনে করেন যে ওই খাবারের সাথেও মিশাইলে মানে হজম শক্তিও বাড়ে, এমনকি মাছের গ্রোথ লেভেলও বাড়ে। তাহলে আমরা যা জানলাম যে আসলে আপনি রিগেন এবং ভিটা কেয়ার আপনার বায়োফ্লাগের জন্য এটা একটা বড় একটা প্লাস পয়েন্ট। আমার আমি দেখেন তো আমি এখানে সময় দিতে পারি না, আমি এখানে সকালে হয়তো 2-4 মুট খাবার ঢাল দেওয়াই টাইমই নাই, আমি চলে যাই আমার কাজে, আবার রাতে আসি। মানে আমার এখানে আমার ফ্যামিলির লোকও কোন সময় দেখে না, বা আমি যদি ফোন দেওয়া বলি যে এটা করো তাইলেই। আর এটার আপনার তথ্যটা পাইলেন কোথায়? এই রিগেন ভিটা কেয়ারের সন্ধানটা কোত্থেকে পাইলেন বা কোত্থেকে শিখছেন আপনি? না, এটা আসলে আমি দেখছি যে ভিডিওতে বড় বড় পুকুর কালচার যারা করে তারা রিগেন দিয়া, মানে তাদের মুখটান শুনছি রিগেন দিলে এরকম হইতেছে ওরকম হইতেছে, মাছের চঞ্চল, মাছের বৃদ্ধি, মাছের কালার, মাছের অ্যাক্টিভ সব কিছুই। মাছ আগে যে পুকুরে মাছ তারা যত টন উৎপাদন করছে তার চাইতেও দ্বিগুণ মাছ উৎপাদন করছে। আগে দেখা গেছে মাছ পুকুরে আছে কি নাই, তারা মাছ ছাড়ছ ধরেন যে 10 মন ছাড়ার পরেও দেখা যায় মাছ নড়ে না, কিন্তু রিগেন দেওয়ার পরে যদি 1 মনও ছাড়ে মনে হয় যে মাছ আছে 20 মন এরকম একটা তাদের মধ্যে। পরে আমিও দেখছি যে দেখি কেউ তো দেখে না, আমি শেখা, এই প্রথমবারে তো মানুষ লাভবান হয় না, যা লস দেয় আর যাই করি আমি প্রথমবারই করি। তা আমি রিগেন নিয়ে আসি যে এত এমন কিছু না যে না, আর আমার শীততে ব্যাকটেরিয়া তো আমার টাঙ্গিতে নাই, আমি তো এই রিগেন দিয়ে ব্যবহার করতেছি, এটাই ব্যবহার করতেছি, এটাই আমার সব কিছু। মানে আমি ওই 7 দিন 8 দিন 10 দিন পরে যদি আমার প্যারামিটারও নাই, যেমন মনে করেন আমার প্যারামিটার প্রথমে নষ্ট, ওই যদি কোনো মানুষ যদি এলাকায় আসে বা আমার কাছে কোনো তথ্য নেয় বা জানার জন্য বা এই সমস্যা হয়েছে, তখন তারে দিয়ে আমি পিএস মিটার নিয়ে এসে দেখি যে ঠিক আছে। শিং মাছের ক্ষেত্রে বা গোলসা মাছের ক্ষেত্রে আপনার এই যে ওষুধগুলো প্রয়োগ করছেন, এই ওষুধ ছাড়া আরও কোনো সতর্কতা আপনার আছে কি না এই ট্রিটমেন্ট সম্বন্ধে? এটা মনে করেন সতর্কতা বলতে, মাছ যখন সুস্থ তখন আপনাকে লক্ষ্য রাখা লাগবো যে মাছে এখন আমার সুস্থ, এই সুস্থ জানি আমি হাড় বিষ পর্যন্ত নিয়ে যাইতে পারি, সেই জন্য আপনি 10 দিন বা 15 দিন পর পর মনে করেন যে ন্যাচারাল যে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপ্টি যাই বলেন, যেমন মনে করেন কাঁচা রসুন আর কাঁচা হলুদ, কাঁচা রসুন এবং কাঁচা হলুদ, হ্যাঁ এটা আপনি ভালো করে ব্লেন্ডার হোক বা সেইসা হোক, এটার রস ধরেন 1 চা চামচ রস কাঁচা হলুদ, 1 চা চামচ রসুনের রস, কাঁচা রসুনের রস 1-2 লিটার বা 5 লিটার পানির ভিতরে দিয়ে ওটা ভালো করে ওসমিস করে পুরো ট্যাঙ্কিতে দেওয়া, 10 দিন পর পর দিলে তাহলে আর ওই পরবর্তী যে আর যে কোনো রোগ ব্যাধি আক্রান্ত যাতে না হয় এটা অ্যান্টিসেপ্টির জন্য এটা কাজ করে। এটা হচ্ছে আপনি মাছ যখন সুস্থ থাকবে ট্যাঙ্কি তখন আর যেন রোগে আক্রান্ত হতে না পারে সেজন্য এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সেফটি হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এখন বলবেন যে আপনার যে ট্রিটমেন্টগুলোর কথা বললেন, এখন এই রিগেন এবং ভিটা কেয়ার এই জিনিসগুলো কি প্রত্যেকটা ওষুধের দোকানে মানে যে পাস পাওয়া যাবে কিনা? না, এটা তো ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা শুধু এটা আপনি ইউটিউবে আমি দেখতে দেখতে দেখা যায় এক ভাইয়ের কাছ থেকে আমি অর্ডার দিয়ে নিয়েছি, কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল মানুষের কাছেই আছে, মানে অনেক মানুষ নিজে ব্যবহার করে বা অন্য মানুষ চাইলেও বিক্রিও করে, যেমন আমার কাছে আমি যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে তারা আমার কাছ থেকে নিয়ে নেয়। আপনার কাছে এটা আছে? হ্যাঁ, আমি যখনই অর্ডার দিই বেশি করে অর্ডার দিই যে আমার বন্ধু সার্কেল যারা আছে ওরা আমার কাছ থেকে নিয়ে, আবার কারোর যদি প্রয়োজন হয় আমারে বলে আমি নিজে অর্ডার দিয়ে নিয়ে আসি।
তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের শিং মাছের ট্রিটমেন্ট সম্বন্ধে জানিয়েছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এরশাদ ভাইয়ের কাছে জানলাম শিং মাছ, গোলসা মাছ এবং তেলাপিয়া আর হাংরি মাছ চারটাই কিন্তু তার ট্যাঙ্কে রয়েছে, এবং সে শিং মাছের যে যে রোগে আক্রান্ত হয়েছিল বা গোলসা মাছের যে রোগে আক্রান্ত হয়েছিল, এই আক্রান্তের সম্বন্ধে যে ওষুধগুলো সে ব্যবহার করেছে, ট্রিটমেন্ট দিয়েছে, সেই ট্রিটমেন্টের সেই ওষুধগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করেছি, সে আমাদের বলেছেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওগুলো, এই ট্রিটমেন্টের ভিডিওগুলো অন্য অন্য বাইকগুলো খামারি যা কাছে জানি সেটা ভিডিওতে পৌঁছাতে পারে, তারা যেন এগুলো শিখতে পারে। আমরা আগামীতে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণ আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।